বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত আন্তর্জাতিক প্রবীণ দিবস। সরকারিভাবে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে। পয়লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদে 1990 সালে 14 ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী পয়লা অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী সিদ্ধান্তের আলোকে 1991 সাল থেকে প্রতিবছর গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে দিনটি। এবারও যেন তার ব্যতিক্রম নয়। এবারে আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য বিষয় হল মর্যাদাপূর্ণ বাধ্যক্য বিশ্ববিপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ। আর এই বিষয়টিকে সামনে রেখে সারা বিশ্বের সাথে রাজ্যে উদযাপিত হলো দিনটি। দিনটি মূলত প্রত্যেকের কেবল প্রবীণদের প্রতি উদার হওয়ার শপথ নেওয়ার দিন নয়, প্রবীণদের যত্ন নেওয়ার দায়িত্ব গ্রহণেরও দিন। এই দিবসটি উদযাপনের অন্যতম উদ্দেশ্য হল বয়স্কদের প্রতি বৈষম্য ও অশুভ আচরণ দূর করা। বর্তমান জীবনধারা এবং ছোট পারিবারিক সংস্কৃতিতে বয়স্কদের সুস্থ সুখে রাখা আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2025 সাল নাগাদ ভারতে প্রবীণদের জনসংখ্যা 15 কোটিতে পৌঁছাবে। এমন পরিস্থিতিতে তাদের যত্নের প্রয়োজন হবে আগের চেয়ে বেশি, তাই দিনটি পালনের গুরুত্ব রয়েছে অনেক। রাজ্যে সরকারিভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা সভার। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, জেলাশাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম জেলা জেলা সভাধিপতি সহ আরো বিশিষ্ট জনেরা। আন্তর্জাতিক দিবস আপনারা সকলেই জানেন আমরা পালন করছি। আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতেও পালন করা হচ্ছে, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আমরা তাদেরকে সম্মান করা। আমরা চাই যে বার্ধক্য যারা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, তারা যেন সম্মানের সঙ্গে বাঁচেন। আজকের এই দিনে একটাই বলবো, এটা সফল তখনই হবে প্রত্যেকটা বাড়ির মা এবং বাবা যখন সন্তানরা তাদের দেখাশোনা বা তাদের লালন পালন করণ পোষণ উঠাবেন, তখনই এই অনুষ্ঠানটা করা সফল হবে। গভর্নমেন্টের প্রয়াস প্রত্যেক নাগরিক অর্থাৎ বয়স্ক যারা নাগরিকরা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন। দেখুন, আমরা বৃদ্ধাশ্রম তো তৈরি করছি, কিন্তু এটা তো সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান হবে প্রত্যেক ছেলেমেয়েরা যখন তার দায়িত্ব নেবে, মা বাবার দায়িত্ব নেবে এবং বাড়িতে সম্মানের সঙ্গে রাখবে, তখনই সেটা সফল হবে। Yes, thank you. Video report, Search India TNN.